যে বর্তমানে টিকটক আর কেমনে সেলিব্রিটি হয় ভাই? কোন আমি কি একজন আরেকজনের পাউসা দিই নাকি? একজন আরেকজনের জন্মদিন এলে আব্বা ডাক দেয়, আব্বা আর আজকে আমার আব্বার জন্মদিন, সবাই যে আব্বারে সাপোর্ট করেন। শান্ত মুখে কাপল ব্লগ ভিডিও করাতে আবারও টিকটকারের সাথে কঠিনভাবে ঝগড়া লেগেছে ওমরের, যার ফলে এইবার লাইভে এসে কঠিনভাবে হুঁশিয়ারি দিয়ে কি বলেছে ওমর, এমনকি বাংলাদেশ ক্রিকেট টিম নিয়েও কি বলেছে সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখাবো। তাছাড়াও অন্যদিকে রাসেল বাইপার নিয়ে টিকটকারের রাতারাতি ভাইরাল ভিডিওগুলোও আপনাদের মাঝে উপস্থাপন করব। এমনকি অন্যদিকে প্রিস মামুনের মা এমনকি লাইলা আবারও লেগেছে তর্কাতর্কি, এমনকি প্রিস মামুন জেল থেকে বের হতে পারবে কি পারবে না এ বিষয়ে মুখ খুলেছে প্রিস মামুনের মা, তাও আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। এমনকি সর্বশেষ দেখতে পারবেন বর্তমান সময়ের ভাইরাল গান দুষ্টু কোকিলের কিছু রাতারাতি ভাইরাল ভিডিও, তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা সর্বপ্রথম এই কথা বলা যাক ওমরকে নিয়ে। বন্ধুরা রিসেন্টলি ওমর তার নতুন ভিডিওতে কাপল ব্লগারদের রোস্ট করেছে। মূলত বন্ধুরা ওমর কাপল ব্লগারদের কাজকর্মগুলো তার ভিডিওতে তুলে ধরেছে, আর যেটা অনেক বস্তি মার্কা টিকটকারে সহ্য হচ্ছে না। এমনকি অনেক বস্তি মার্কা টিকটকার বলছে ওমরের ভিডিওর ভিউ নেই বলে সে নাকি কাপল ব্লগারদেরকে রোস্ট করে ভিউ তোলার চেষ্টা করছে। তো যাই হোক, এই বিষয়টি নিয়ে ওমর কি বলেছে সেই হেটার্সদের উদ্দেশ্য করে দেখুন। আপনারা কোন, আমি কি একজন আরেকজনের পাউসা দিই নাকি? একজন আরেকজনের জন্মদিন এলে আব্বা ডাক দেয়, আব্বা আর আজকে আমার আব্বার জন্মদিন, সবাই যে আব্বারে সাপোর্ট করেন। একজনের আইডি ব্যান হইলে দশজন, আজকে আমার আব্বার আইডি ব্যান হয়েছে, সবাই আব্বারা সাপোর্ট করেন। আর সবচেয়ে খারাপ ক্ষেত্রে এটা লাগে আমার কাছে, ছোট ইউজার আমার আব্বা লাগে, আব্বা করে সাপোর্ট করেন, ভাই এটা কোন ধরনের কথা ভাই? বন্ধুরা মূলত ওমরকে মিন করে অনেকগুলো ভিডিও করে এই লিপস্টিক ফাড়ান। ব্র্যান্ড হলে মিস্টার বিস্তির মতোই হও, যার ইউটিউব আছে 300 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার্স। এখন আমার কথা হলো, আমাদের দেশে কোন টিকটকার যদি 300 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকতো তাহলে সে নিজে কি মনে করতো, আপনার কমেন্ট বক্সে গিয়ে বলে যান। তো অন্যদিকে আবার ওমরকে নিয়ে যারা আজে বাজে কথা বলে, এইবার তাদেরকে উদ্দেশ্য করে এইবার ওমর টিকটকে কি বলেছে সেই ভিডিওটি দেখুন। আমাকে শুধু তারাই বেদব বলে, আমার কথা যাদের একদম জায়গা মতো লাগে। বন্ধুরা এবার কথা বলা যাক বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে। বন্ধুরা এইবার গোটা বাংলাদেশ তাকিয়েছিল ক্রিকেট টিমের প্রতি, কিন্তু শেষ ম্যাচ যে আমাদের সোনার বাংলা ছেলেরা এই রকম খেলবে এটা কখনো কেউ আশা করেনি, যার ফলে অনেকেই শপথ নিয়ে বলছে বাংলাদেশের কখনো আর ক্রিকেট খেলা দেখবে না। তো অন্যদিকে আবার ওমর বাংলাদেশ ক্রিকেট খেলা নিয়ে কি বলেছে সেই ভিডিওটি দেখুন। বাংলাদেশের মানুষ আর বাংলাদেশ টিমের সাপোর্টারদের বর্তমান অবস্থা কি জানেন? তাদের পেট ভরা গোস্ত আর মন ভরা কষ্ট। লাস্ট ম্যাচটাও জিতলো না, অন্তত আফগানিস্তানের লোকে ম্যাচটা জিতলো তো নিজেরা সান্ত্বনা দিতাম। আমার কথা তার কি কম, সবচেয়ে বেশি তো কষ্ট পাইছে যে অস্ট্রেলিয়ার মানুষরা, জীবনের প্রথম অস্ট্রেলিয়ার মানুষরা দোয়া শুরু করছিল বাংলাদেশ টিমের লেগে। সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছে হয়তো রাসেল বাইপার সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখেই বাংলাদেশ থেকে গায়েব হয়ে যাবে, কেননা অনেকেই এই রাসেল বাইপারকে নিয়ে ইমোশনাল ভিডিও বানাচ্ছে, অনেকেই আবার ফানি ভিডিও বানাচ্ছে। বুঝতেই পারছেন বিষয়টা কত আজব। তো যাই হোক, অন্যদিকে আবার আশিকও রাসেল বাইপারকে নিয়ে কি ভিডিও বানিয়েছে দেখুন। আমার আশেপাশের মানুষের বিষাক্ত কথাগুলো আমি হজম করে লাইছি, এর থেকে বেশি বিষাক্ত না এই রাসেল বাইপারসের বিষ। তো বন্ধুরা এবার কথা বলা যাক প্রিস মামুন এমনকি লাইলাকে নিয়ে। লাইলার করা মামলাতে এখনো জেলে বন্দী হয়ে আছে প্রিস মামুন, তবে ইতিমধ্যে জেলে প্রিস মামুনের বড় বড় চুলগুলো কেটে দেওয়া হয়, যার কারণে অন্যদিকে আমরা লাইলাকেও দেখতে পাই তার বড় বড় চুলগুলো কেটে ছোট করে ফেলে। তবে অন্যদিকে এই বিষয়ে প্রিস মামুনের মা বলে লাইলা আসলে এগুলো সব অভিনয় করছে, যদি সে সত্যি মামুনকে ভালোবাসতো তাহলে কখনোই মিথ্যা অপবাদ দিয়ে মামুনকে জেলে দিত না। এমনকি প্রিস মামুনের মা এও বলে লাইলা সবাইকে বলে বলে বেড়ায় লাইলা নাকি তাদেরকে টাকা পয়সা দিয়ে অনেক হেল্প করতো, কিন্তু এইটা নাকি সম্পূর্ণ মিথ্যা কথা। তো চলুন এ বিষয়ে প্রিস মামুনের মা কি বলে আমরা সেই ভিডিওটি আগে দেখে আসি। মামুনে শোগে লালা চুল কেটে লাইছে, এটা ভুল ধারণা। এটা ভুল ধারণা কেন? যদি তুমি ভালোই বাসতা, তুমি জানো যে জেলখানার সম্বন্ধে, তুমি জানো মামুনে জীবনে যায়নি, মামুনের 14 কুষ্টিও যায়নি অন্তত জেলখানার ভিতরে। কয় কি মামুনের শোগে আমি চুল কাটছি, এগুলো আমি বিশ্বাস করি না। লালা আমার বাড়ি করে দিছে, আমার খুব পরিশ্রমের টাকাগুলো আমি জমা রাখছি, ওই টাকা দিয়ে তিল তিল করে বাড়িটা করছি, ঠিক আমাদের জায়গা সম্পদ আছে, বাড়ি নেই। তো যাই হোক বন্ধুরা, খুব শীঘ্রই মামুন জেল থেকে মুক্তি পাবে। তো যাই হোক, অন্যদিকে আবার লাইলা তার লুক চেঞ্জ করে এইবার নতুন লুকে ফিরে এসেছে। এমনকি মামুনের মাকে নিয়ে কি বলেছে সেই ভিডিওর কিছু ক্লিপ দেখুন। একটা নারী হিসেবে, একটা মেয়ে হিসেবে আপনি বয়সটা
নাহাই নাই ধরলেন। হ্যাঁ, আমি কারো ভালোবাসার মানুষ হতেই পারি, তার সাথে যে আমার একটা ভালোবাসার সম্পর্ক আছে, ছিল এবং অনেকদিন থেকেই চলে আসছে, এটা আমি এবং মামুন কখনোই লুকাইনি। খ্যা আগাচ্ছিলাম কিসের জন্য? একসাথেই থাকার জন্য। তো সেই হিসেবে আমি নিজেকে ওই মুহূর্তে খুব প্রতারিত মনে করেছিলাম। তো বন্ধুরা, লায়লা মামুনকে নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার সর্বশেষ কথা বলা যাক বর্তমান সময়ের রাতারাতি ভাইরাল গান দুষ্টু কোকিল। বর্তমান সময় ইন্টারনেটে ঢুকলেই সর্বপ্রথম এই গানটি আমাদের চোখে পড়ে। তবে ইতিমধ্যে এই গানটি দিয়ে অনেকেই অনেক রকম ফানি ভিডিও তৈরি করেছে। সর্বপ্রথম এই দুষ্টু কোকিলের এই ফানি ডাস্টের ক্লিপ দেখুন। দুষ্টু কোকিল, হাইরে ভাই, এই গানটির লাইনটি যেমন অস্থির তেমনই ছিল এই ডান্সটি। এমনকি বর্তমান সময় টিকটক এমনকি ইউটিউব কাঁপাচ্ছে এই গানটি। বিশেষ করে সিঙ্গার আকাশদার কণ্ঠের এই লাইনটি ছিল একদম মারাত্মক লেভেলের। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের এই নতুন আপডেটের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।